প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজা সহ চার ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় দুজনের পদ স্থগিত অপর দুজনকে কারণ দর্শানো নোটিস। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র জ্বালাও পোড়াও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের প্রতিবাদ মিছিল ও পথসভা নাটোরের বনপাড়া পৌরসভা ও বড়াইগ্রাম উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বিতরণ শিরোনাম এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজা সহ চার ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় দুইজনের পথ স্থগিত করা হয়েছে শনিবার রাতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এছাড়াও অন্য দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ সহ আগামী দুই কার্য দিবসের মধ্যে রাবি শাখা ছাত্রলীগের দপ্তর সেলে লিখিত জমা দিতে বলা হয়েছে পথ স্থগিত হওয়া দুই নেতা হলেন শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বিন সিদ্দিক রোজিল এবং শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপসম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম বর্তমানে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় পুলিশ হেফাজতে রয়েছে শোকজ করা দুই পলাতক নেতা হলেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান মতিহার থানার ওসি আনোয়ার আলী বলেন এই মামলার দুই আসামি পলাতক আছেন তাদের গ্রেফতারে অভিযান চলছে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র জ্বালাও পোড়াও ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল চারটায় নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা সেখানে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের শীর্ষ নেতারা তারা বলেন যেকোনো মূল্যে বিএনপি জামায়াতের নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করা হবে বিকেলে রাজশাহী নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী সহ সভাপতি মোকলেসুর রহমান মিলন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু এছাড়াও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নাটোরের বনপাড়া পৌরসভা ও বড়াইগ্রাম উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হয়েছে রবিবার বেলা বারোটার দিকে জেলা নির্বাচন অফিস ও বড়গ্রাম উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয় আগামী উনত্রিশে ডিসেম্বর বনপাড়া পৌরসভা এবং বড়াইগ্রাম উপজেলার জুয়ারি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে ওই পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদে বিলম্বে নির্বাচন হয়েছিল জেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক বনপাড়া পৌরসভার বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেন এই পৌরসভার মেয়র পদে দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও জাকির হোসেন সরকার নামের স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা বাতিল করায় এখন শুধুমাত্র বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে এম জাকির হোসেন একমাত্র প্রার্থী থাকলেন তবে স্বতন্ত্র জাকির হোসেন সরকার হাইকোর্টে অভিযোগ দাখিল করেছেন যদি আদালত তার প্রার্থীতা বহাল রাখেন তাহলে মেয়র পদে দুজন প্রার্থী হবেন এই পৌরসভায় সাধারণ সদস্য পদে একত্রিশ জন এবং সংরক্ষিত নারী আসনে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সংরক্ষিত পদে একজন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অপরদিকে জোয়ারি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজন সাধারণ সদস্য পদে চুয়াল্লিশ জন এবং সংরক্ষিত নারী সদস্য নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ছয় জন সাধারণ সদস্য পদে চল্লিশ জন ও সংরক্ষিত নারী সদস্য জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ দুটি ইউনিয়নের প্রার্থীদের মাঝে গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ফেরদোস আলম প্রতীক বরাদ্দ দেন সিরাজগঞ্জের থেকে ওয়ারেন্ট ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব বারো রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাসুদ নামের ওই আসামিকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব বারো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী ছিনতাইকারী জুয়ারি মাদক ব্যবসায়ী খুন এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাসুদকে গ্রেফতার করে আটক মাসুদ জেলার শাহজাদপুর থানার কান্দাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে গ্রেফতারকৃত আসামিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ